বাবা গোসলে, মা রান্না করে আর ছেলেটি টিভি দেখছিল। এমন সময় দরজায় ঘণ্টা বাজলো। ছেলে দৌড়ে গিয়ে দরজা খুলে দেখল পাশের বাসার করিম সাহেব দাঁড়িয়ে। ছেলে কিছু বলার আগেই করিম সাহেব বললেন, আমি তোমাকে 500 টাকা দেব যদি তুমি 10 বার কান ধরে উঠবোস করো। বুদ্ধিমান ছেলে অল্প কিছুক্ষণ চিন্তা করেই কান ধরে উঠবোস করতে শুরু করলো। প্রতিবার উঠবসে 50 টাকা বলে কথা। শেষ হতেই করিম সাহেব 500 টাকার একটি নোট ছেলের হাতে দড়িয়ে দিয়ে চলে গেলেন। বাবা বাথরুম থেকে বের হয়ে জিজ্ঞেস করলেন, কে ছিল দরজায়? ছেলে উত্তর দিল, পাশের বাসার করিম সাহেব। বাবা বললেন, আমার 500 টাকা কি দিয়ে গেছে? শিক্ষণীয় বিষয়, আপনার দাদেনার তথ্য শেয়ার হোল্ডারদের থেকে গোপন করবেন না, এতে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে রক্ষা পাবেন।